শ্রীলঙ্কা সরকার তাদের ক্রিকেট বোর্ড ভাঙার কারণে পুরো শ্রীলঙ্কাকে কি নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। তা আমরা আমাদের পক্ষ থেকে কোনো অযাচিত হস্তক্ষেপ আমরা ক্রিকেট বোর্ডে করব না, তবে অবশ্যই আমরা এ বিষয়ে ওনাদের কাছে জানতে চাইব যে দলে এত মানে শৃঙ্খলার অভাব কেন তৈরি হয়েছে, এত কেন প্রশ্ন তুলছে সবাই, এটি বিষয় নিয়ে অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেস করব। এবং আমরা আশা করি যে সকলে মিলে আমাদের ক্রিকেট বোর্ড এবং আমাদের মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ সবাই মিলে একসাথে কীভাবে এটাকে উত্তরণ ঘটানো যায়, কারণ যে ধরনের ক্রিকেটে যে ধরনের সফলতা আমাদের অতীতে ছিল তো এই বিশ্বকাপে আমরা এটার ঘাটতি দেখেছি। তবে আমরা আশা করি যে তাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তারা অবশ্যই আবার সেই পুরনো যে সফলতার যে আমাদেরকে যে নিয়ে এসেছিলেন বারবার সেটা আবার তারা ফিরিয়ে দেবেন, এবং এর জন্য আমাদের মন্ত্রণালয় এবং সরকার অবশ্যই চেষ্টা করবে। 2019 সাল থেকে আমরা ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ চালু করেছি, এবং চালুর ফলে প্রথম বছর 65টি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বছর 104টি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় বছর 125টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তো এই টুর্নামেন্টগুলো চালুর ফলে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, এবং এর একটা ফলাফল কিন্তু আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত স্বনামধন্য দেশসেরা প্রতিষ্ঠান তারাও কিন্তু খেলোয়াড় কোটা চালু করেছে এই বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপটি করার ফলে, এইটার একটা সফলতা আমি মনে করি এই খেলোয়াড় কোটা চালু করা। এবং এটি যেহেতু শুরু হয়েছে, দীর্ঘদিন এটি বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে, আমি আশা করি যে এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা পুরনো ঐতিহ্য ছিল যে খেলাধুলায় সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান ছিল। আমি মনে করি এটি আবার ফেরত আসবে, এবং ভবিষ্যতে যে তারা যে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতো সেই টুর্নামেন্টগুলো হয়তো ধারাবাহিকভাবে তারাও সেখানে আসবে। তবে প্রথম ওনাদের হয়তো টার্গেট হচ্ছে জাতীয় লিগগুলো, আমাদের বিভিন্ন ফেডারেশনের যে জাতীয় লিগগুলো কয়েকদিন আগে সুইমিং চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করেছে, ইন্টার ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করবে। তা আমি মনে করি এগুলোতে করার পরে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে ইউনিভার্সিটি আরও অনেক ব্যাপকভাবে হয়তো প্রস্তুতি গ্রহণ করবে। তবে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমি মন্ত্রী হিসাবে সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের খেলোয়াড়দের জন্য এই বিশেষ ব্যবস্থাটি ওনারা আবার চালু করার কারণে। আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং তার সুযোগ্য সহধর্মিণী সুলতানা কামাল তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিলেন। তো একসময় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাগুলো পরিচিতি পেত। তা আমি আশা করি তার ওনাদের হারানো গৌরবটা ওনারা আবার ফেরত নিয়ে আসবেন, এবং অবশ্যই আবার সেই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় আবার সেই পর্যায়ে পৌঁছে যাবে। আমরা ইতিমধ্যে সুইমিংয়ে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইমিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এইভাবে জাতীয় পর্যায়ে যতগুলো টুর্নামেন্ট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো সক্ষমতা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা শক্তিশালী অবস্থান ছিল এবং জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় নেতৃত্ব দিয়েছে, আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের জায়গায় আবার ফিরে যাবে।